Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Narayanganj High School and College এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় পাঁচের পাঠ চার কেন্দ্রিক কথা বলব, এ বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, যাকে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন বিশ্ববাসীকে সরল ও সঠিক পথের দিক নির্দেশনা প্রদানের জন্য। তিনি এসেছিলেন এবং দীর্ঘ 13টি বছর তিনি তার নবতী কার্যক্রম মক্কাতেই পরিচালনা করেছিলেন। এক পর্যায়ে তার উপরে আরব জাতি ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং তাকে হত্যা করবারও ষড়যন্ত্র তারা করেছিল। আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। এখানে এসে তিনি মদিনা কেন্দ্রিক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং তিনি সেই দায়িত্ব সুচারুরূপে প্রতিপালন করছে। বেশ কিছুদিন যাওয়ার পর তার মধ্যে এবং সাহাবীদের মধ্যে মক্কার প্রতি ভালোবাসার প্রচণ্ড রকমের একটা অনুভূতি কাজ করছে। তাই তিনি কাবা জিয়ারতের উদ্দেশ্যে প্রস্তুতি নিলেন এবং 1400 সাহাবিকে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। হুদায়বিয়া পর্যন্ত আসার পর তাকে আর ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হল না, তিনি এখানে অবস্থান নিলেন এবং আরববাসীর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হল, যেটাকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি, যেটি ষষ্ঠ হিজরি সনে সম্পাদিত হয়েছিল। এই চুক্তি 10 বছর পর্যন্ত স্থায়ী থাকবার কথা ছিল, কিন্তু দেখা গেল কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ একটি গোত্র বনু বকর তাদের সাথে বিরোধ বাঁধল বনু খোজা গোত্রের। বনু খোজা গোত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। এক রাতে অতর্কিত হামলা করলেন বনু বকর গোত্র বনু খোজা গোত্রের এবং এদের কয়েকজন লোক নিহত হল এবং বেশ কিছু সংখ্যক লোক আহত। এই বিষয়টি বনু খোজা গোত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করে। পরবর্তীতে নবীজি কুরাইশদের উদ্দেশ্যে আরবদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমাদের সাথে চুক্তিবদ্ধ বনু বকর আমার সাথে চুক্তিবদ্ধ বনু খোজার উপরে অতর্কিত হামলা করে তাদেরকে নিহত করলো এবং বেশ কিছু সংখ্যক লোককে আহত করলো, কেন?
এই বিষয়টি তিনি জানতে চান। এজন্য খোজা পুত্রকে ক্ষতিপূরণ দিতে হবে বনু বকর গোত্রের পক্ষ থেকে, এই প্রস্তাব তিনি পেশ করেছেন। এটা যদি না হয় তাহলে বনু বকরের সাথে তোমাদের যে মিত্রতা চুক্তি হয়েছিল সেই মিত্রতা চুক্তি তোমরা যদি বাতিল করো তাহলে আমরা বুঝতে পারবো যে এই অপরাধের সাথে তোমরা জড়িত নও। অথবা হুদাইবিয়ার যে সন্ধি চুক্তি হয়েছিল এটি বাতিল হয়েছে এই মর্মে তোমাদের ঘোষণা দিতে হবে। এইভাবে তিনটি প্রস্তাবনা প্রিয় নবীজি কুরাইশদের উদ্দেশ্যে পেশ করল। কুরাইশটা শেষ অর্থাৎ তৃতীয় যে এই প্রস্তাবনা ছিল হুদাইবিয়ার সন্ধির যে চুক্তি ছিল সে চুক্তিকে বাতিল করা, তারা সেটি মেনে নিয়েছিল। তো এখানে তারা যেটা করেছিল এটা অন্যায় করেছিল, এটা বাড়াবাড়ি করেছিল। এই কারণে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ব্যথিত হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন এবং বেদনাক্লিষ্ট হয়েছিলেন। আর আরবরা বুঝতে পেরেছিল, কুরাইশ এবং তার মিত্র পক্ষ বুঝতে পেরেছিল যে এটা তাদের ভুল হয়েছে। তারা এসে নবীজির সাথে বিষয়টা নিয়ে আপোষ রফা করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু তারা আপোষ রফা করবার মতো মনমানসিকতা সম্পন্ন লোক তারা নয়, তাই নবীজিও এ বিষয়টা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন, শক্তি সঞ্চয় করছিলেন যে হ্যাঁ অবশ্যই আমাদেরকে এই প্রতিশোধ নিতে হবে, তবে ইতিবাচক পর্যায়ে এই প্রতিশোধ, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নয়, বরং আমরা যেহেতু মক্কার জনগোষ্ঠী সুতরাং আমাদেরকে তারা জোর করে আমাদের দেশ থেকে বের করে দিয়েছে, আমরা আমাদের স্বদেশে ফিরে যাব। এই জন্য তিনি 10,000 সাহাবি নিয়ে মক্কার দিকে তিনি রওনা করলেন, পদযাত্রা করলেন এবং সেখানে গিয়ে তারা বীর বিক্রমে সাহসিকতার সাথে যখন পৌঁছে গেলেন তখন কুরাইশদের নেতৃবৃন্দ হয়তো সন্ত্রস্ত হয়ে পড়েছে, পুরো জনগণ তারা সন্ত্রস্ত হয়েছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে কোনো আক্রমণ করেননি, কোনো যুদ্ধ চাপিয়ে দেননি, কোনো হত্যাও তাদের করেননি। তিনি নিয়মতান্ত্রিক পন্থা যে আমার বিরুদ্ধে যদি তোমরা রুখে না দাঁড়াও তাহলে তোমাদের কোনো ক্ষতি সাধন করা হবে না, তোমরা যদি কাবা ঘরে আশ্রয় গ্রহণ করো বা তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরেও আশ্রয় গ্রহণ করো তোমাদের কোনো ক্ষতি সাধন করা হবে না। তারা সেইভাবেই বিষয়টি মেনে নিয়েছিল। বিধায় রক্তপাতহীন অবস্থা বলা যেতে পারে, যে রক্তপাতহীন অবস্থায় মক্কা বিজিত হল, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন, তার শক্তি সাহস নিয়ে সাহাবীদের নিয়ে এইভাবে করে তিনি তার প্রিয় মাতৃভূমি মক্কায় আবার দল বলে ফিরে। প্রিয় শিক্ষার্থীদের আমাদের জানতে হবে যে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন, কেমন নবী ও রাসূল ছিলেন, এ বিষয়টি আমাদের জানতে হবে। তিনি শুধু মানুষ না, শুধু মানব না, তিনি ছিলেন মহামানব। যে মহামানব তিনি এই জন্য যে বিশ্ব মানবতার মধ্যে মহান আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের কাঙ্ক্ষিত আসন প্রদান করেছে, তিনি নবুয়ত এবং রিসালাতের অভিষিক্ত হয়েছিলেন এবং তাকে
শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে মহাগ্রন্থ আল কোরআন অবতারিত হয়েছে, যে কোরআনের মধ্যে মানুষের জীবনের যাবতীয় বিষয় তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সুষমা নিয়ে আলোকপাত করব। তার আচার আচরণ, তার চাল চলন, তার মানসিকতা এবং মনোবৃত্তি নিয়ে আমরা আলোচনা করব। তিনি কোন প্রকৃতির লোক ছিলেন, মানুষ ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবে 21তম আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর মহান আল্লাহ এই আয়াতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানবতার জন্য আদর্শ। তিনি আদর্শ ব্যক্তিত্ব, তিনি আমাদের জন্য মডেল এবং নমুনা, তিনি আমাদের অনুসৃত, আমরা তার অনুসারী, আমরা তার অনুকরণকারী এবং তার নির্দেশনা মোতাবেক চলবার জন্য মহান আল্লাহ আমাদের এই নবী উম্মতের মর্যাদায় সামিল করছেন। এবং তার চরিত্র সুষমা নিয়ে আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি চরিত্রে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। মানে চরিত্রের দিক থেকে তিনি সর্বোর্ধে, এত সুন্দর, এত মার্জিত, এত শালী ও সুষম চরিত্র মহান আল্লাহ তাকে দিয়েছেন। এই দিক থেকে তার চরিত্রের বিষয়টি আমরা বুঝতে পারছি যে স্বয়ং মহান আল্লাহ আমাদের প্রিয় নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, চারিত্রিক সনদপত্র মহান আল্লাহ তাকে দিয়েছেন। তাহলে কতটা কাঙ্ক্ষিত চরিত্রের ব্যক্তিত্ব হলে, নবী রাসূল হলে তিনি এইভাবে করে মহান আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত হন। এই মহান ব্যক্তিত্ব, তিনি যখন মদিনা থেকে মক্কাতে আবার সদল বলে শক্তি সাহস নিয়ে এলেন এবং মক্কাকে বিজয় করলেন, মক্কার দণ্ডমন্দির মালিক হয়ে গেলেন, তিনি ইচ্ছে করলে মক্কাবাসীকে, কুরাইশদেরকে এবং তার সাথে চুক্তিবদ্ধ মৈত্রী গোত্রকে, তাদের যে মিত্র গোত্র আছে তাদেরকে তিনি কঠিন এবং কঠোর শাস্তি দিতে পারত। তারা তার কাছে নমনীয় হয়েছে এবং তিনিও তাদের সেই নমনীয়তা মূল্যায়ন করেছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবুল আনতুমুত্তলাকা। আজকে তোমাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেয়, অর্থাৎ তোমাদের উপরে কোনো আক্রমণ হবে না, কোনো আঘাত হানা হবে না, তোমাদের কোনো ক্ষতি সাধন করা হবে না। তিনি কেমন ক্ষমা প্রদর্শন করেছেন, এই ক্ষমার বিষয় ইসলামের ইতিহাসে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে আছে। তিনি কতটা ক্ষমা সুন্দর দৃষ্টি নিবদ্ধ করেছেন কুরাইশদের প্রতি, অন্যায় অবিচার জলন নির্যাতন করার পরেও। অথচ যে আবু সুফিয়ান তাদের নেতা ছিল, সে আবু সুফিয়ান উহুদের যুদ্ধে তার নেতৃত্বে 70 জন সাহাবিকে
শহীদ করে দিয়েছে এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমাদের প্রিয় নবীজির অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় চাচা ছিল বীর কেশরী হামজা তাকে হত্যা করবার পর তার কলিজা বের করে সেই কলিজা হিন্দা চর্বণ করেছে চিবিয়েছে কত নিষ্ঠুরতা কত বিভৎস প্রদর্শন করেছে এই নারী প্রিয় নবীজি এতটা দয়ালু এতটা মেহরবান যে তিনি এই মারাত্মক দুজন অপরাধীকেও তিনি ক্ষমা করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি তার জাতিকে লক্ষ্য করে তিনি উপদেশ দিয়েছেন হযরত সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন তিনি তাদেরকে বলেছেন জীবন এবং সম্পদ তোমাদের যে জীবন ও সম্পদ এটা হলো কত পবিত্র সুতরাং কেউ কারো জীবনের উপর আঘাত হানবে না কারো সম্পদ তোমরা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করবে না এবং তিনি এটাও বলেছেন যে এই পৃথিবীতে তোমরা যে সমস্ত কার্যক্রম বা কর্মকাণ্ড আঞ্জাম দেবে এই ব্যাপারে তোমাদেরকে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুতরাং এখন থেকে তোমাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে জীবনটাকে ঠিক সেইভাবে তোমাদের পরিচালনা করতে হবে স্ত্রী দান দাসীদের কথাও তিনি বলেছেন স্ত্রীর প্রতি ভালো আচরণ করতে হবে স্ত্রী যেমন স্বামীর প্রতি ভালো আচরণ করবেন স্বামী স্ত্রীর প্রতি ভালো আচরণ করবেন যথাযথ দায়িত্ব পালন করবেন এবং যে সকল দাস দাসী আছে এদেরকে উপেক্ষা করা যাবে না অগ্রাহ্য করা যাবে না জুলুম করা যাবে না এদের উপরে নির্যাতন করা যাবে না নিষ্পীড়ন করা যাবে না এদের অধিকার এদের প্রাপ্য এদের পাওনা যথাযথভাবে এদেরকে দিতে হবে এদের সাথে সুন্দর আচরণ করতে হবে পরিবারের সদস্যদের মতো কাঙ্ক্ষিত আচরণ ভালো আচরণ মার্জিত আচরণ এবং তিনি আরো জানিয়ে দিলেন যে আল মুসলিম আকুল মুসলিম মুসলিমরা মুসলিমদের ভাই মানে একে অপরের ভাই ভাতৃত্বের তিনি সুদৃঢ় বন্ধন তিনি করে দিলেন যে ভাতৃত্বের বন্ধনে তোমাদের আবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে কোনো বিরোধ কোনো বিভেদ যেন তৈরি না এই পথে অগ্রসর হওয়া যাবে না ভাইয়ের মতো আপন করে নিতে হবে একে কল্যাণে অন্যকে এগিয়ে আসতে হবে অন্যের সাহায্যে হাত বাড়িয়ে দিতে এবং তিনি বলেছেন আমি শেষ নবী আমি শেষ রাসূল আমার পরে কোনো নবী বা রাসূল এই পৃথিবীতে আগমন করবে না সুতরাং এ বিষয়ে এই জন্য বলেছেন কেউ কেউ মিথ্যা নবুয়তের দাবি করবেন এটা তিনি জানেন আল্লাহ তাকে অবহিত করেছেন তার জীবদ্দশায় অনেকে নবুয়তের দাবি করেছিলেন কিন্তু তারা টিকতে পারেননি অপমানিত লাঞ্ছিত হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তা আমাদের বর্তমান সমাজেও নবুয়তের দাবি করে গোলাম মাহমুদ কাদিয়ানি এদের একটা গ্রুপ আছে দল আছে এবং এদের আলাদা নামাজের জায়গা আছে ইবাদতের জায়গা আছে এদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলা হয় যদিও কিন্তু বিশ্বের সকল আলেম ওলামা এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এদের আসলে মুমিন বা মুসলিম নাম তারা কাছে যেহেতু শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানেন যদিও তারা মুখে বলে যে তারা মানেন
কিন্তু তাদের কথাবার্তা কার্যক্রম আচার আচরণ তাদের লিখিত বইপত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে সেটা দ্বারা তারা শেষ নবীর পরেও তাকে তাদেরকে তার অনুসারীরা নবী বলেন কখনো মসিহ মাহমুদ বলেন এক এক সময় এক একটা অভিমত প্রকাশ করে সে যাই হোক আমরা শেষ নবী হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মরে প্রাণে মেনে নেব অন্যদিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করব না সেদিকে আমরা উপেক্ষা করব অগ্রাহ্য করব ডিনাই করব প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং ইমানটাকে পরিচ্ছন্ন এবং প্রথম পবিত্র রাখব এবং তিনি বলেছিলেন খুনের পর সন্ত্রাসের পর পরিহার করতে হবে লা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহ আল্লাহ যে হত্যাকে হারাম ঘোষণা করেছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না কত চমৎকার কথা কত সুন্দর কথা তিনি বিশ্ববাসীর জন্য বলে গিয়েছেন এবং তিনি বলেছেন যা কিছু আমি বলছি উপস্থিত তোমরা যারা রয়েছ অনেকেই এখানে উপস্থিত নেই অনাগত ভবিষ্যতে যারা আসবে তাদের কাছে আমার এই মেসেজ তোমরা পৌঁছো আমার এই বক্তব্য আমার এই ভাষণ তোমরা তাদের কাছে পৌঁছে দিবে বাল্লিগু আন্নি আল্লাহু আয়ু আমার সেই কথা বা আমার বক্তব্য ভাষণ সেটা যদি একটি পঙ্ক্তিও হয় একটি লাইনও হয় সেটাও যদি তুমি জেনে থাকো আমার পক্ষ থেকে তাও তুমি পৌঁছে দেবে তার মানে তুমি এটা তাবলিগ করো তাবলিগ মানে তুমি পৌঁছে দেয়া অন্যকে জানাতে হবে যে আমাদের প্রিয় নবীজির চরিত্র সুসময় এরকম ছিলেন তিনি এই কথাগুলো বলেছেন এই আদেশগুলো করেছেন তিনি আমাদের জন্য এরকম নির্দেশনা দিয়েছেন এরপর তিনি বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি লাংকা বিন্দু তোমরা কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হবে না মাতা মাসাকুন দিন না যতক্ষণ পর্যন্ত দুটি জিনিসকে দেবতার সাথে আঁকতে ধরবে তার একটি হলো কেতাব আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আর দ্বিতীয়টি হলো আস-সুন্নাহ মানে হাদিস একটি কোরআন আর একটি হলো হাদিস এই দুটি জিনিসকে দেবতার সাথে শক্ত করে মজবুত করে ধারণ করতে বলা হয়েছে এর মানে হলো এই দুটি জিনিসকে ভালোভাবে জেনে বুঝে সেই মোতাবেক জীবন পরিচালনা করতে হবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং তিনি বলেছেন সুদ এবং ঘুষ এ দুটি জিনিস আমি হারাম ঘোষণা করেছি আল্লাহর পক্ষ থেকে তোমরা সুদ এবং ঘুষের সংস্পর্শে যাবে না এবং তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন যে আল্লাহ কোরআনে বলছেন মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুতরাং তোমরা এদিকে অগ্রসর হবে না এরপর বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে ওই ব্যক্তি হলো মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানীয় যে তোমাদের মধ্যে অধিকতর তাকওয়াবান তাকওয়াবান মানে হলো যে ব্যক্তি মহান আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে অন্তরে আল্লাহ আল্লাহর ভীতি জাগ্রত রেখে যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করে এদেরকে বলা হয় আল্লাহ ভীরু বা খোদা ভীরু বা ধর্ম ভীরু বা ধর্মপরায়ণ বা মুত্তাকি এই আল্লাহ ভীতি যেটা যার অন্তরে থাকবে এই আল্লাহ ভীতিটাকে আর কি বলা হয় তাকওয়া তাই তাকওয়ার পথ আমরা অবলম্বন করব এরপর বলছেন এই পৃথিবীতে তোমরা যা কিছু করছ তোমাদের যাবতীয় কার্যক্রমের হিসেব দিতে হবে এবং মহান আল্লাহ হিসেব করে রেখেছে যেমন দুই কাঁধে দুজন ফেরেশতা রয়েছে যাদেরকে বলা হয়েছে কেরামান কাতেবিন আল্লাহ বলছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলু কেরাম মানে সম্মানী আর কাতেবিন মানে হলো লেখকবৃন্দ মানে সম্মানীয় লেখকবৃন্দ আল্লাহ রেখেছেন প্রত্যেকের স্কন্ধে আছেন তারা অফিস করছেন তাদের দায়িত্ব পালন করছেন একটি মানুষের মৃত্যু পর্যন্ত তার জীবনের যাবতীয় হিসেব নিকেশ তারা ওখানে লিখে রাখছে লিখিত রূপ দেওয়া হচ্ছে
ভালো করলে ডান কাতের ফেরেশতা লিখে নেন, মন্দ করলে বাম কাতের ফেরেশতা লিখে নেন। যেটা আমরা যে গানের ভাষায় শুনে থাকি, দুই কান যদি মোহরি লিখিতেছেন ডায়েরি, তাহলে এই যে কাঁধে দুজন ফেরেশতা রয়েছে তারা অনবরত লিখে যাচ্ছেন, আমাদের কার্যক্রম ঘটবে, তাই আমাদেরকে মার্জিত কাজ করতে হবে, কাঙ্ক্ষিত আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, যে কাজগুলোর জন্য আমরা মহান আল্লাহর কাছে পুরস্কৃত হব এবং দুনিয়াতেও সকলের কাছে সমাদৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর তিনি বলেছেন যে যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না সে আমাদের সমাজভুক্ত নয়। তার মানে বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, এদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। এরপর তিনি বলেছেন বাবা মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাবা মার প্রতি এমন আচরণ করা যাবে না যে আচরণটা শুনে বাবা মা উট শব্দ করবে, অথবা বাবা মার কোনো কথা শুনে আমরা উট আর শব্দ করে বিরক্তি বোধ করবো, এমনকি যেন না, অর্থাৎ বাবা মার সাথে সদালাপি হতে হবে, সদাচারী হতে হবে, সুন্দর আচরণ প্রদর্শন করতে হবে, সুন্দরভাবে কথা বলে বলে তাদেরকে সন্তুষ্ট করতে হবে এবং তাদের নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমাদের জীবন হবে ধন্য এবং তাদের দোয়ার মাধ্যমে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাআল্লাহ। এবং পরকের জীবনেও আমরা আল্লাহর সন্তোষ সাধন বান্দাদের দরদভুক্ত হতে পারবো, কারণ এই যে পিতামাতা, এই পিতামাতার ব্যাপারে বিশেষ করে মায়ের কথা বলেছেন, মায়ের পদতলে যান না, মারা সবচেয়ে বেশি কষ্ট করেন, পরিশ্রম করেন আমাদের তোমাদের খাওয়াবার জন্যে, পড়াবার জন্যে, আমাদের জীবনটাকে ধন্য করবার জন্যে, তিলে তিলে আমরা যাতে করে বড় হতে পারি, তারা যে সেবা যত্ন করেছেন, দুধ পান করিয়েছেন আমাদেরকে, এই যে মলমূত্র ত্যাগ করেছি সেগুলিকে পরিষ্কার করেছেন, তারা যে জায়গাতে মলমূত্র ছিল অনেক ক্ষেত্রে তা ওখানে থেকেছেন, আমাদেরকে শুকনো জায়গায় ভালো জায়গায় রেখেছেন, আর বলেছেন বাবা মা কুমা না আরো খাওয়া যান না, তোমার বাবা তোমার মা ওরা দুজন তোমার জান না এবং তারা দুজনই তোমার জান, তার মানে কি খুশি করা যায়, সন্তুষ্ট রাখা যায়, তাহলে সেই সন্তুষ্ট বা খুশিটা আল্লাহ বিধান মোটাবে এর বাহিরে, অথবা যদি সেটা ন্যায্য হয়, যদি সেটা যথাযথ হয়, যদি সেটা বাস্তব ভিত্তিক হয় তাহলে সেটা মেনে নেওয়া যাবে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই সংক্ষেপে যে কথাগুলো বলেছি এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেই মোতাবেক যদি আমরা অধ্যয়ন করতে পারি, বুঝতে পারি, তাহলে এর আলোকে যে প্রশ্নগুলো আমরা করে নিয়েছি তার সবটা সেই প্রশ্নগুলোর সাথে মিলিয়ে আমাদের পাঠের সাথে আমরা সমন্বয় করব।
সৃষ্টি হয়েছিল তারা একে অপরের মিত্র ছিলেন সেই সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিলেন দিঘায় একে হলো দায়িত্ব যে জীবন সঙ্গে তাদের সাথে আদর্শ
ধরে মেনে চলতে হবে। নিশ্চিতভাবে তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এবং তিনি আমাদের পথ দেখাবেন, এটাই হলো স্বাভাবিক। তিনি আমাদের পথ দেখাবেন, এটাই স্বাভাবিক। এই জন্য তিনি আমাদের বলেছেন যে তুমি এই পৃথিবীতে যা কিছু করবে প্রতিটি কাজেরই হিসেব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। তাই সে বিষয়টিকে মাথায় রেখে আমাদের সকলের কার্যক্রম আঞ্জাম দিতে হবে এবং যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকতে তিনি বলেছেন, হালাল এবং বৈধ কাজগুলো তিনি সুসম্পন্ন করতে বলেছেন, বাবা মাকে সম্মান করতে বলেছেন, বড়কে সম্মান করতে বলেছেন, ছোটকে স্নেহ করতে বলেছেন, সুদ ঘুষ মদ জুয়া ব্যভিচার যত অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কাজ রয়েছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এইভাবে যদি বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাবার জন্য সচেষ্ট হই, তাহলেই তিনি আমাদের আদর্শ ব্যক্তিত্ব এটা প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে আমি তোমাদের উদ্দেশ্যে চারটি প্রশ্নের যে উত্তরগুলো দেবার চেষ্টা করেছি, এই বিষয়গুলোকে ভালোভাবে তোমরা জানবার চেষ্টা করবে, বিশেষ করে আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে এবং পাঠ্য বইটি নিয়ে পাঠ্য বইয়ের লেখাগুলো একটু পড়ে নেবে, দুটিকে মিলিয়ে দেখবে এবং নিজের ভাষায় তুমি সব কিছু আত্মস্থ করে নিজের ভাষায় তুমি প্রশ্নের উত্তর লিখবে। এইভাবে করে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে আমাদের আসন্ন পরীক্ষায় তুমি ভালোভাবে ফলাফল করতে পারবে। দোয়া করি মহান আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল উপহার দেওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।